এবার হিরো আলমকে ঘোড়া কিনে দিলেন এলাকার চেয়ারম্যান আব্দুর রশিদ লালু। জি, তিনি গতকাল এলাকার সকল মুরব্বীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন। উক্ত সভায় হিরো আলমকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়। সবাই তাকে সম্মাননা প্রদান করেন। অতঃপর একটি বাদামি রঙের ঘোড়া নিয়ে আসা হয়। দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিরো আলম ভাইকে কত সুন্দর লাগছে এই বাদামি রঙের ঘোড়াটির উপরে। আসলে এলাকার ময় মুরব্বীরা বা হিরো আলমের যারা সমর্থক, তারা সবার উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারা মনে করেন যে হিরো আলমের মতো একজন মানুষকে আসলে এলাকা থেকে একটি সম্মাননা প্রদান করা উচিত, কেননা হিরো আলম তাদের জন্য অনেক কিছু করেছেন, অনেক ভাবেন, এবং তাদের উদ্দেশ্যেই তিনি কিন্তু গত 11 জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনের কাহালো নন্দী গ্রাম থেকে তিনি কিন্তু চেষ্টা করেছিলেন সংসদের নির্বাচন করার জন্য, কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত সে পারেননি, বিভিন্ন কারণে তার উপর হামলা করা হয়। কিন্তু একজন মানুষ যে আসলে দেশের সেবা করতে চায়, সে যতই পথ পাক আর না পাক, সে কিন্তু মানুষের সেবা করবেই, এবং তাই দেখেছি আমরা মানুষকে সেবা করার জন্য হলেও তিনি একটি বই লিখেছিলেন, বইটির নাম দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। জি দর্শক, তিনি কিন্তু এই রমজানেও বিভিন্ন গরিবদেরকে অনেক উপহার দিয়েছেন এবং ইফতার করিয়েছেন, এবং আমরা জানি ঈদের আগেই তিনি 5টি রিক্সা কিনে দিয়েছেন 5 হতদরিদ্র মানুষকে। জি, এসব আসলে একটা বড় মনের মানুষ ছাড়া এসব কাজ কৌশল করা সম্ভব না, এবং আমরা জানি হিরো আলম ভাই আসলে মানুষের জন্য কত ভাবেন, কারণ তিনি নিজেই অনেক কষ্ট করে লাইফে স্ট্রাগল করে এত বড় অবস্থানে এসেছেন, এবং অনেক কষ্টের দিন আছে হিরো আলমের জীবনে। তবে হিরো আলম প্রথমে কিন্তু বাবার নির্যাতনে ঘর থেকে বের হয়ে আসতে হয় এবং মা একটি স্বর্ণের চেন কুড়িয়ে পান, তা বিক্রি করেই তার পথ চলা শুরু, এবং প্রথমে চানাচুর বিক্রেতা, তারপরে ডিশ আলম, এবং আস্তে 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 কিন্তু তিনি আমাদের সবার প্রিয় মডেল তারকা হিরো আলম সুপার স্টার হয়েছেন। দর্শক, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে। এবং আপনাদেরকে বলে রাখি যে এই ঘোড়াটি কিন্তু চেয়ারম্যান সাহেব একা দেননি, এলাকার সবাই টাকা কিছু জোগাড় করেছিলেন, এবং পরবর্তীতে ঘোড়াটি কিনতে যে টাকা শর্ট পড়েছিল সেই টাকাটি দিয়েছিলেন এলাকার চেয়ারম্যান। দর্শক, আমাদের এই ভিডিওটি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, এবং ভালো লেগেছে বলেই কিন্তু আপনি লাইক দিবেন, তাতে আমরা ঘটে যাওয়া আরও ঘটনা যেগুলো আসলে কেউ প্রচার করে না, আমরা গোপন সংবাদদাতার মাধ্যমে আমরা আপনাদের কাছে এসব কথা তুলে ধরি। সুতরাং আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক দিবেন, তাতে করে আমরা অনেক অনুপ্রাণিত হব এবং ঘটে যাওয়া যে কোনো ঘটনা সবার আগে আপনার কাছে পৌঁছে দেবো। আপনার মনের সকল কথা আমাদের এই ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে কিন্তু আপনি লিখে পাঠাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন।